বাংলা বছরের অগ্রিন মাসে এই রাজ্যের ধান চাষিরা তাদের ফলানো সোনালি ধান কেটে ঘরে তুলে থাকেন, যাকে অগ্রহণী ধান কাটাও বলে থাকেন ধান চাষিরা। কিন্তু এই বছর অগ্রিন মাসে ধান চাষিদের ফলানো ধান কেটে ঘরে তুলতে গিয়ে মাথায় হাত ধান চাষিদের। তেলিয়ামুড়া মহকুমার কৃষি দপ্তরের অধীনে একটি কৃষি প্রধান এলাকা হলো তৃষাবাড়ি। ওই এলাকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ধানের জন্য উর্বর ফসলি জমি। তৃষাবাড়িতে বসবাসকারী পরিবারগুলির মধ্যে বেশিরভাগ পরিবারই কৃষির উপর নির্ভর করে সংসারের যাবতীয় ভরণ পোষণ করে থাকেন। এই মরশুমের ওই এলাকার কৃষকরা প্রতি কানিতে 11,000 টাকা ব্যয় করে লাভের আশায় রোপণ করেছিলেন জমিতে বিভিন্ন প্রজাতির ধানের বীজ। খ্যাতির ধান গাছে ধানের ফলন হতে এক ধরনের ইঁদুর জমিতে ধাবা বসিয়ে তাণ্ডব চালায়। ধানের জমিতে মাটি খুঁড়ে ধান গাছ কেটে নষ্ট করে দিয়েছে বহু কৃষকের জমির ধান। আর এর ফলে যেখানে প্রতি কানিতে কৃষকরা ধান পেত 20-22 মণ, সেখানে ইঁদুরের ধাবা বসানোর কারণে 14 মণের বেশি ধান পাওয়া যায়নি। এদিকে এক উপজাতি মহিলা ধান চাষি জানান, অগ্রহণ মাসে তারা ধান কেটে ঘরে তোলা শুরু করে দিয়েছে। ইঁদুরের ধাবা তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রতি কানিতে নিজের পারিশ্রমিক বাদ দিয়ে অন্যান্য শ্রমিকের খরচা এবং জমির পরিচর্যা বাবদ খরচা প্রায় 11,000 টাকা। যদি গত বছরের তুলনায় 1,000 টাকা খরচ বেশি হলেও উৎপাদিত ধানের পরিমাণ 7-8 মণ কম হয়েছে, কারণ ধানের জমিতে ইঁদুর ধাবা বসিয়েছে। আগে তো পাই 22-23 মণ, মানে তো ইঁদুরের জ্বালায় তো পাই না, ধান পান না। তো এই ক্ষেত্রে আপনাদের এগ্রিকালচার থেকে সহায়তা করা হয় না, কিছু দেয় না? তো এই কী ধান লাগাইছেন এগুলির বছর? ওই রঞ্জিত, তারপরে ওই হাইব্রিড তো সরকারি। তো এবছর ধান কি এখন ঘরে তুলতেছেন? হ্যাঁ হ্যাঁ। কীরকম এবছর ফলন হয়েছে? না না, হয়েছে না, ফলন ভালো হয়েছে না। বুঝিনি আপনার আর মানে যারা কাজ করে তাদের খরচ টরচ দিয়া ওষুধ ওষুধ দিয়া পাতি? আর এটা তো এক কানি করলে তো ওই 9,000-10,000, আর আমরা তো হিসাব করছি 11,000, তো মাত্র এই বছরে তো 1,000 দিতে। কতজন কৃষক আছে এদিকে ধান করে? কোন জায়গায় এটা? এদিকে ওই মহিলা কৃষকের মতো আরও অনেক কৃষক ধানের জমিতে ইঁদুরের ধাবা বসিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারই চাইছে সরকারিভাবে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের সাহায্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।